আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি আমি অভি চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে আরো কমলো করোনায় মৃত্যু ও শনাক্ত। বুধবারও সরকারি অফিস খোলা। কুতুবদিয়া উত্তর ধুরুংয়ে পাওনা টাকাকে কেন্দ্র করে শারীরিক নির্যাতন। চন্দনাইশে বর্মা ইউনিয়নবাসীর দুঃখ। 9 নং ওয়ার্ডে নিশিকান্ত, যত খালের উপর নির্মাণাধীন 2টি ব্রিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরো 33 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,005 জন। বিস্তারিত দেখুন রেক্স রিপোর্টে। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো 1,230 জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,76,257 জনে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন আরও 10,586 মানুষ এবং নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন প্রায় 6,11,096 জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে 33,17,492 জনের এবং আক্রান্ত হয়েছেন 15,95,96,606 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 13,72,59,864 জন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদের ছুটি সংক্ষিপ্ত করার পাশাপাশি সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে সরকার। বিস্তারিত দেখুন রেক্স রিপোর্টে। এ কারণে বুধবার 12 মে 29 রোজায়ও সকল চাকুরিজীবীদের ঢাকায় রাখতে সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার 11 মে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। নিয়মানুযায়ী রমজান মাস 29 দিনে শেষ হলেও 3 দিন আরও 30 দিনে শেষ হলে ঈদের ছুটি থাকে 4 দিন। প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই না কেউ ঢাকা থেকে বাইরে চলে যাক, তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে যাতে সবাই ঢাকায় থেকে যায়। বুধবারও অফিস চলবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে আপনাদের কর্মীদের ঢাকায় রেখে দিন। তিনি আরও বলেন, ঈদের ছুটিতে এভাবে গ্রামে ছুটে গেলে করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে, এ কারণেই ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। যদি ঈদ বৃহস্পতিবারও হয় তাহলে কোনো সমস্যা নেই। কুতুবদিয়া উত্তর দুরুঙে পাওনা টাকাকে কেন্দ্র করে শারীরিক নির্যাতন। বিস্তারিত চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিরো চৌধুরীর প্রতিবেদনে। কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের 1 নং ওয়ার্ডের শাখের উল্লার ছেলে কপিল উদ্দিনকে গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি মৎস্য শিকারের জন্য টাকা নিয়েছিলেন 1 নং ওয়ার্ডে নুরুল আলমের ছেলে হায়দার আলী, কিন্তু টাকা নিয়ে মাছ শিকার করতে যাননি হায়দার আলী। এমত অবস্থায় উক্ত টাকা আদায় করতে গেলে কপিল উদ্দিনকে বেধর মারধর করেন হায়দার আলী সহ তার পরিবার, ফলে হায়দার আলীর শরীরের বিভিন্ন জায়গায় ফোলা এবং জখম দেখা যায়। তাকে আহত অবস্থায় পুলিশ প্রশাসন উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করে দেন কুতুবদিয়া হাসপাতালের মেডিকেল ইনচার্জ জাহাঙ্গীর আলম চৌধুরী। উক্ত বিষয়ে আহত হওয়া কপিল উদ্দিনের পরিবারের সাথে কথা হলে তারা জানান, কবে ব্রিজ হবে কেউ জানে না। চন্দনাইশে বর্মা ইউনিয়ন বাসীর দুঃখ। 9 নং ওয়ার্ডে নিশিকান্ত, যত খালের ওপর নির্মাণাধীন 2টি ব্রিজ। বিস্তারিত চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি আবিদুর রহমান বাবুলের প্রতিবেদনে। উন্নয়নের পূর্ব শর্ত যোগাযোগ। ভালো যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের মাইলফলক। যে দেশ যে গ্রাম সড়ক যোগাযোগ উন্নয়নে যত বেশি ভালো অবস্থানে থাকে সেখানে যোগাযোগের পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে চলে। যেখানে যোগাযোগ মাধ্যম দুর্বল সেখানে উন্নয়ন কল্পনা করা যায় না। উপরন্তু দুর্বল যোগাযোগ এলাকার মানুষ অর্থনৈতিক উন্নয়ন থেকে পিছিয়ে রাখে, প্রাত্যহিক জীবনে দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার বাস্তব দৃষ্টান্ত চন্দনাইশ উপজেলার বর্মা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা। বর্মা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মোট জনসংখ্যা 6,000-এর অধিক। এখানে কৃষক, শ্রমিক, শিক্ষক, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী শান্তিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। ইউনিয়নের এ ওয়ার্ডটির অবস্থান নিত্য প্রবহমান শঙ্খ নদীর তীরে। শঙ্খ নদী এ ওয়ার্ডের পাশ ঘেঁষে আঁকাবাঁকা পথে কর্ণফুলীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরের মোহনায় মিলেমিশে একাকার হয়ে গেছে।
গ্রীষ্মকালে এলাকার অবস্থা ভালো থাকলেও বর্ষাকালে শঙ্খে ঢল নামলে শঙ্খের পানিতে দুই তীর উপচে পড়ে, তখন এলাকাবাসীরা দুর্ভোগ দুর্বিপাকে পড়ে। এ ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক বর্মা কলেজ ধামাইর হাট জিসি মৌলভীবাজার সড়ক, সড়কে দুটি ব্রিজ রয়েছে। ব্রিজ দুটি বর্মা কলেজ ধামাইর হাট জিসি মৌলভীবাজার সড়কে কলেজের অংশ থেকে 1 কিলোমিটার দূরে নিশিকান্ত জত খালের পরে গার্ডার ব্রিজ মিটার লম্বা, এবং দ্বিতীয় ব্রিজটি মৌলভীবাজার জিসি রোড ধামাইর হাট বর্মা কলেজ এর প্রথম কিলোমিটারে নির্মাণাধীন ব্রিজটি 12 মিটার লম্বা হয়েছে। দ্বিতীয় ব্রিজটি বিগত 27/5/2020 সালে নির্মাণ কাজ শুরু হলে অদৃশ্য কারণে ঠিকাদার মেসার্স আফসার কনস্ট্রাকশন অর্ধনির্মিত অবস্থায় কার্য আদেশ 27/3/2021 সালে সমাপ্তি করার কথা থাকলেও তিনি কাজ ফেলে উধাও হয়ে যান। মাত্র কিছুদিন কাজ করার পর আর কাজে আসেন না, কাজের সব শ্রমিক উঠিয়ে নিয়ে গেছেন। এলজিডি কর্তৃপক্ষ অবহেলা করে কোনো খোঁজখবর রাখেন না। ব্রিজ নির্মাণের সময় ব্রিজের পাশে একটি বিকল্প সড়ক নির্মাণ করার কথা থাকলেও ঠিকাদার তা করেননি, ফলে পূর্বের লোহার গার্ডারের উপর কাঠের সেতুটি ভাঙাচোরা অবস্থায় এখনও পড়ে আছে। এলাকাবাসী খুব কষ্ট স্বীকার করে এপার থেকে ওই পারে এবং ওই পার থেকে এপারে আসা যাওয়া করে। এ ব্রিজটিও নিশিকান্ত জত খালের উপর অবস্থিত। দ্বিতীয় ব্রিজটির অবস্থানও নিশিকান্ত জত খালের উপর বর্মা কলেজ থেকে প্রথম কিলোমিটারের মধ্যে, দৈর্ঘ্য 20 মিটার। ব্রিজটি 4-5 বছর আগে ফাটল ধরলে দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ আবার নতুনভাবে নির্মাণ কাজ শুরু করেন। ইতিমধ্যে 15-20 দিন আগে ব্রিজটি ভাঙার কাজ শুরু হয়েছে, ধীরগতিতে কাজ চলছে। এই সড়কে যাতায়াতকারী লোকজন ঠিকাদারের বিরুদ্ধে চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা পরিপূর্ণ নয় বলে অভিযোগ তুলেছেন। ঠিকাদার বিকল্প পথ চলাচল করার জন্য বাঁশ দ্বারা একটি সাঁকো তৈরি করে দেন, যা জোয়ারের সময় পানির সাথে ভেসে উঠে যায়। জোয়ার ভাটা হলে স্থানীয় লোকজন সেতুটি আবার সেতুর জায়গায় এনে বসিয়ে দেয়। জোয়ার রাত দিন 3 বার হয়, চলে প্রায় 9 থেকে 10 ঘন্টা। জোয়ার চলাকালীন সময়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়, ফলে রোগী বৃদ্ধ স্কুল কলেজ মাদ্রাসাগামী ছেলে মেয়েরা চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে ডেলিভারি রোগী, মৃত্যুবরণকারী মানুষের লাশ এবং নদীর পাড়ে অবস্থিত মসজিদে নামাজের লোকজন আসা যাওয়া বন্ধ হয়ে যায়। এই ব্রিজটি শঙ্খ নদীর 50 ফুটের মধ্যে অবস্থিত, ফলে নিয়মিত জোয়ার ভাটা হয়। স্থানীয় লোকজন জানান, দ্রুতগতিতে ব্রিজটি নির্মাণ করা না হলে সামনে বর্ষা মৌসুমে বন্যার সময় দুপারে ভাঙন দেখা দিতে পারে, ফলে বসতবাড়ি মসজিদ মাদ্রাসা নদীর সাথে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় জসীমউদ্দিন মাস্টার বলেন, গুরুত্বপূর্ণ ঠিকাদার কর্তৃক নির্মিত বিকল্প বাঁশের সাঁকোটি আরও মজবুত এবং উঁচু করে শক্ত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য এলজিডি কর্মকর্তাদের নিকট অনুরোধ জানাচ্ছি। শফিউল আলম বলেন, ব্রিজ নির্মাণে অবহেলা করা চলবে না। ঠিক সময়ে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন না হলে এলাকাবাসী বিশেষ ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, তাই বর্ষা নামার আগেই তড়িঘড়ি করে দ্রুত কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন। মোহাম্মদ এনাম বলেন, এ সড়কে দুটি ব্রিজ নির্মাণের ক্ষেত্রে কর্মকর্তাদের কোনো নজরদারি আছে বলে মনে হয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি দেখভাল করার জন্য অনুরোধ জানাচ্ছি। 9 নং ওয়ার্ডের সুপরিচিত সাবেক মেম্বার মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরী জানান, সড়কটি গুরুত্বপূর্ণ, প্রতিদিন শত শত মানুষ সড়ক দিয়ে চলাচল করে থাকেন। বর্তমানে সড়ক অবস্থিত নিশিকান্ত জত খালের উপর যে দুটি ব্রিজ নির্মাণ কাজ চলছে, তার মধ্যে একটি ঠিকাদার উধাও হয়ে গেছে, অন্যটির কাজও ধীরলয়ে চলছে। এলাকার কৃষকগণ উৎপাদিত ফসল পারাপারের সুব্যবস্থা না থাকায় কষ্ট ভোগ করছেন। বর্তমানে ব্রিজ দুটি এ পরিস্থিতির কারণে বর্মা ইউনিয়ন থেকে 9 নং ওয়ার্ডটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। আমি এলজিডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক মাননীয় চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য আলহাস নজরুল ইসলাম চৌধুরীর কাছে আমাদের বিনীত আবেদন, ব্রিজ দুটি জরুরি নির্মাণ কাজ সমাপ্ত করে 9 নং ওয়ার্ডবাসীর দুঃখ দুর্দশা লাঘব করুন।